हेलो फ्रेंड्स, किट्टूर लाइफे सबाई के वेलकम जानाई। सबाई केमन आछेन? आशा करी भालोई आछेन। किट्टूर शरीरटा खूब एक भालो छिलो ना, ताई आज के आमी चाइल्ड स्पेशलिस्ट एकटी डाक्तारेर काछे देखाते निये गेछिलाम। जदिओ एटी आसार पथे, माने ग्राम ढोकार पथे, जावार समय आमी भिडियो करते पारिनी, कारण मनटा खूब एक भालो छिलो ना। किट्टूर शरीरटा एकटू खराब, तो ताई आसार समय एकटू भिडियो করলাম আপনাদের সবার জন্য। এটি আমাদের গ্রাম ঢোকার ঠিক কিছুটা আগে। এটা আমাদের গ্রাম, এই যে আমাদের হাই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি। এটা আমাদের গ্রামের ভিতর। এটা আমাদের গ্রামের পার্টি অফিস। চলুন তাহলে শেয়ার করি আজকে আমি আমার কিট্টুর জন্য কি কি শপিং করলাম। যদিও আমি আমার ভয়েসগুলো নোট করতে পারিনি, আমি এটাই রেকর্ড করছি আপনাদের জন্য। প্রথমেই শুরু করছি আমার কুটুর সোনাকে নিয়ে। আমার দিদির ছেলে, তার জন্য আমি একটি নাইট স্যুট কিনেছি, ড্রেস। সাথে এই যে পা প্যান্ট, এই যে পা প্যান্ট, এরপর সব কিট্টুর শপিং। কিট্টুর জন্য এই একটা ট্রাউজার শীতের, এই আরেকটি, আর এই যে আরেকটা। আর এই যে শীতের এই জামাগুলো খুব গরম হয়, যার কারণে এই ড্রেস আমি দুটো নিয়ে নিলাম, কোনো ড্রেসের নিচেই পরানোর জন্য খুবই ভালো। আর এই একটা, এটা হাত মোজা। এই একটা ফ্রক, এই একটা ফ্রক, কিছু একটা বলছিলাম বোধহয়, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, এই যে কটনের দুটো ক্যাপ নিয়েছি, কারণ এখানে খুব একটা ঠান্ডা এখনও পড়েনি, তো উলের ওই ক্যাপগুলো পরলে ও প্রচণ্ড ঘামছে, যার কারণে আরও বেশি সর্দিতে বসে যাচ্ছে, ওই জন্য কটনের দুটো ক্যাপ নিলাম। এই যে একটা ট্রাউজার সাথে জ্যাকেট উইথ ক্যাপ, যখন প্রচণ্ড শীত করবে তখন এটা পরবো বলে এটা নিলাম। এই যে আরেকটা উলের ক্যাপ নিয়েছি, আমি নিজের জন্য একটা সোয়েটার নিয়েছি, যদিও নেওয়ার কথা ছিল না, তবুও দেখলাম খুব পছন্দ হয়ে গেল। তাই নিয়ে নিলাম। আর মোজা নিয়েছি, আর
আর এক জোড়া জুতো নিয়ে নিয়েছি। জুতোটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিলাম। আর একটা র‍্যাক নিয়েছি, বেবি র‍্যাক যেগুলো পাওয়া যায় সেই র‍্যাকগুলো নিয়েছি, অরেঞ্জ কালারের। এটা হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও সকাল থেকে খুব একটা ভালো ছিলাম না, কারণ আমার কিট্টুর শরীরটা একটু খারাপ ছিল, সে একটু চুপচাপ আছে, তার সামান্য একটু সর্দি করেছে। তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ এখন বাচ্চাদের শরীর খুব খারাপ হচ্ছে। তো সেই টেনশনে আমি আজকে বর্ধমানে একটি চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি দেখার পর বললেন যে কোনো অসুবিধা কিছু নেই, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার কারণে সামান্য একটু ঠান্ডা লেগেছে। তো উনি কিছু মেডিসিন দিয়েছেন, সেগুলো এক সপ্তাহের জন্য। তো ওনার কথা শুনে এখন একটু রিল্যাক্স ফিল করছি, এখন একটু ভালো লাগছে। আসার পথে আমি কিট্টুর জন্য শপিংও করেছি, কারণ কিট্টুর লাইফে কিট্টুর এটা প্রথম শীত। তো সবাই কিছু টাকা দিয়েছিল, যেমন কিট্টুর নানু, নিনি, কিট্টুর আম্মু, মানে আমার নিনি, তো সবাই টাকা দিয়েছিল যাতে আমি কিট্টুর জন্য শীতের কিছু ড্রেস কিনে আনি। তো ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো সবাই বলবেন যে কেমন লেগেছে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করুন, যাতে কিট্টু লাইফ আপনাদের দোয়াই, আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যায়। আর পাশে থাকবেন। টাটা।